এবারে বাজেটকে ঘুরে দাঁড়ানোর বাজেট বলে মনে করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপির মুখে বাজেট নিয়ে সমালোচনা শোভা পায় না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছু মানুষ কষ্টে আছে স্বীকার করে বাজার নিয়ন্ত্রণে সরকার চেষ্টা করে যাচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের। শামীমজামান চৌধুরী রিপোর্ট। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রস্তাবিত বাজেট নিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবারের বাজেটকে সংকটে ঘুরিয়ে দাঁড়ানোর বাজেট উল্লেখ করে তিনি বলেন, বিশ্ব অস্থিরতার মধ্যেও বাংলাদেশে শেখ হাসিনা জাদুকরি নেতৃত্বের পরিচয় দিয়েছেন। এই বাজেটে নেতিবাচক যে বিষয়গুলো আজকে নেতিবাচক সমালোচনার উৎস হয়েছে সেগুলো দূর করে ইতিবাচক দ্বারা ফিরে আসাটাই তো বাজেটের লক্ষ্য। স্বাধীনতার পর বর্তমান সরকারের সময়ে দেশের জিডিপি 4 গুণ বৃদ্ধি পেয়েছে উল্লেখ করে বাজেট নিয়ে বিএনপির বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তারা লুটপাটের বাজেট বলে, একথা তাদের মুখে শোভা পায়। যাদের অর্থনীতি ছিল লুটপাটের অর্থনীতি, এই লুটপাটে তারা ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে জানিয়ে দেশের কিছু মানুষ কষ্টে আছে বলেও স্বীকার করেন তিনি। বাংলাদেশে কি একটা লোক না খেয়ে মরেছে? কষ্ট তো আছে। বিশ্বের যারা স্যাংশন দিচ্ছে, যারা যুদ্ধ বাঁধাচ্ছে, তারাই কষ্ট দিচ্ছে। কষ্টটা দিচ্ছে বিশ্ব পরিস্থিতি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে বলে জানান ওবায়দুল কাদের। আগামী অর্থবছরও বাংলাদেশের শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।